অপেক্ষার প্রহর শেষ, রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেইমারের ব্রাজিলের সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি কি পারবে আকাশে নীল জার্সি গায়ে ট্রফি খরা ঘোচাতে? উত্তর মিলবে মারাকানায় ভোর ৬টায়। দর্শক, এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি। জনাব ইমতিয়াজ সুলতান জনি, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির নির্বাচিত সংবাদে। আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখছিলেন এবং একই উন্মাদনা আপনার মধ্যেও আছে, যেটা গোটা বাঙালির মধ্যে আছে, সারা বিশ্ববাসীর মধ্যে আছে। শুরুতে একটু প্রেডিকশন জানতে চাইবো কালকে খেলার। প্রেডিক্ট করা খুব মুশকিল নেই, খেলা এটা বলাই মুশকিল। আমরা জানি মেসির, আমরা দুটোই দেখলাম যে দুই দলই কিন্তু জেতার জন্য খুব ইয়ে হয়ে রয়েছে, মরিয়া হয়ে রয়েছে। আপনার এই অবস্থা এবং মেসির জন্য যেটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, সে নিজেই বলেছে যে আমার একটা ড্রিম যে আমার কান্ট্রির জন্য একটা বড় ট্রফি জেতা, তো সেটা তার হয়নি। তার অনেক ক্যারিয়ারে অনেক সাফল্য আছে, বাট এটা একটা বড় পাওয়া উচিত একটা প্লেয়ারের, তাই হওয়া উচিত ন্যাশনাল টিমের জন্য একটা বড় ট্রফি, তাই এটা একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলও কিন্তু মুখিয়ে রয়েছে যে তারা আর্জেন্টিনা হ্যাঁকে চ্যাম্পিয়ন হবে। তো আমরা একটা ভালো ম্যাচ দেখবো আশা করছি আমি, যে কারণ আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই টিমেই অনেক ইউরোপিয়ান প্লেয়ার, মানে এরা সবাই অনেক ইউরোপে খেলে, তার সাথে সাথে যেটা হচ্ছে যে দুই টিমই খেলতে যাবে, একটা ভালো ম্যাচ খেলতে যাবে। সো আমি আমি ফিল করছি যে একটা ভালো ম্যাচ আমরা দেখব, আর তার সাথে চাবো যে মেসির আশাটা পূরণ হোক। একজন এরকম গ্রেটেস্ট প্লেয়ারের কাছ থেকে, মানে কাছে যদি কিছু অধরা থেকে যায় তখন সে আফসোস থেকে যায়, তো এটা স্বাভাবিকভাবে একটা চাওয়া আমার, সারা বিশ্বের সবারই চাওয়া মনে হচ্ছে আমার কাছে ফুটবল প্রেমীদের। জি, সাথে সাথে ইমতিয়াজ সুলতান জনি এটিও জানতে চাই যে আপনি বলছিলেন যে প্রিডিকশন করাটা আসলে মুশকিল, কিন্তু এরই মধ্যে কিন্তু এই খেলাকে প্রিডিকশন করে নানান রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমাদের দেশে ঘটেছে, সারা বিশ্বে আসলে নানা রকম বিভেদ তৈরি হয়ে যায়। আপনি তো একজন সাবেক ফুটবলার, একটু জানতে চাইবো যে খেলাকে কেন্দ্র করে উত্তেজনা উন্মাদনা সেটি তো থাকবে, এটিই স্বাভাবিক, কিন্তু সেটিকে কেন্দ্র করে যখন বড় ধরনের দুর্ঘটনা কিংবা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন সমর্থকদের উদ্দেশ্যে? আমার সমর্থক উদ্দেশ্যে বলা এটাই থাকবে যে খেলা খেলাই, এটা ফুটবল খেলা, নো ডাউট অনেক কনটেস্ট হবে, একটা ভালো ম্যাচ দেখবো। আমরা জানি ফুটবল ইজ এ বিউটিফুল গেম, তো সেই ফুটবল যেহেতু বিউটিফুল গেম, এটার সাথে সাথে সমর্থকদের রিলেশনশিপটাও খুব বিউটিফুল থাকবে। এটা চাই কেউ এমন উত্তেজিত না হয় যেটা খুব ব্যক্তিগতভাবে পর্যায়ে চলে আসে বা দলগত পর্যায়ে চলে আসে। খেলাটা খেলার মধ্যেই থাকা উচিত, সেখান থেকেই আনন্দ উপভোগ করা উচিত, কারণ দুই টিমের কাছ থেকে আমরা যেই জিতুক যেই হারুক আমরা একটা ভালো কিছু ফুটবল দেখবো, এটাই হচ্ছে কিন্তু আমাদের বড় পাওয়া। নিশ্চয়ই একই প্রত্যাশা আসলে আমরাও করছি যে অন্তত এই খেলাকে ঘিরে যেন কোনো রকম সংঘাত বা সংঘর্ষের ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে সবাই যেন দুই পক্ষ দুই পক্ষের খেলাকে উপভোগ করতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি ইমতিয়াজ সুলতান জনি আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।